এগুলো দিয়ে আমি করতাম। তো ডায়লগ বলার সাথে সাথে এই যে মুখে দেওয়া আওয়াজ করা বা সেই ডায়লগটা, এর মধ্যে একটা আমরা তো এটা করে ফেললাম, সারল ডায়লগ ফেলে দিলাম, তার যে এরকম একটা অবস্থা করলো যে ন্যাচারাল যেন ফিল হয়, যে মুখেও দিচ্ছে সে গানটাও গাইছেন। নদী কিনার বা তীর্থি নাজেরে আমার এখনো মনে আছে, সে ভোজপুরি ডায়লগ। এবং সবাইকে যখন চেঞ্জ করে দিল, সত্যি আমরা অবাক হয়ে গেলাম যে একটা ডাইরেকশন কিভাবে আমরা এতদিন ধরে করছিলাম পুরো চেহারাটাই পাল্টে গেল। এবং উইদিন 45 মিনিটসের মধ্যেই আমাদের যে কম্পিটিশনের যে টাইম সেটা কমপ্লিট হয়ে গেল। এবং আমার এখানে বলতে দ্বিধে নাই, আমরা কিন্তু ফার্স্ট হয়েছি তখন। এবং জানি না আমারও কয়েকটা ফটো টোটো তখন পত্রিকায় ছেপেছে যে খুব ভালো চাপরাশির ভূমিকায় নিয়েছে ইত্যাদি ইত্যাদি। আর যেহেতু বেঙ্গলি আমি, তো হিন্দি বলাতে চাপরাশি মিলে একটা অদ্ভুত একটা মানে ওখানে হয়ে গেছিল। তো খুব প্রাউড ফিল করলাম। তো বলার অর্থটা হচ্ছে এটা আমি শেয়ার করলাম যে গুরু কিন্তু গুরুই। এখানে বিভিন্ন বিষয়ে, চারটে বিষয়ে আগে যে ট্রেনিং এখানে শর্ট কোর্সের এখানে দেওয়া হয়েছে।